আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখে থাকি। আমরা জানি যে স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে আর কেউ নবী হবে না, সুতরাং কাহার প্রতি ওহী নাজিল হবে না। কিন্তু মুমিন ব্যক্তিগণ স্বপ্নের সাহায্যই ওহীর অভাব বর্ণ করবে। কেউ কেউ বর্তমান যুগে নবী দাবি করে, তাহলে বুঝতে হবে সে নিঃসন্দেহে মিথ্যাবাদী। আজকের ভিডিওটিতে বলবো স্বপ্নে রুটি দেখলে কি হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্বপ্নে রুটি দেখলে আয়ু বৃদ্ধি হবে, অথবা রোজগার বাড়বে, অথবা বিলাসিতার জীবনযাপন করবে স্বপ্নদ্রষ্টা। যদি রুটি পাক পবিত্র না হয়, তাহলে স্বপ্নদ্রষ্টার ভোগ বিলাসিতা অসন্তুষ্টিমূলক হবে। স্বপ্নে রুটি কিনতে দেখলে উপার্জন বৃদ্ধি পাবে। স্বপ্নে রুটি তৈয়ার করতে দেখা শুভ লক্ষণ। স্বপ্নে গরম রুটি খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা দুঃখ কষ্টে পতিত হবে, অথবা স্বপ্নদ্রষ্টার আর্থিক ক্ষতি হবে। স্বপ্নে গরম রুটি দেখা ভোগ বিলাসিতার লক্ষণ। সুখ শান্তি আসবে স্বপ্নদ্রষ্টার। স্বপ্নে ব্যবসায়ী রুটি দেখলে প্রচুর সম্পদের মালিক হবে। স্বপ্নে বাদশা রুটি দেখলে তার রাজ্যের পরিধি বৃদ্ধি পাবে। স্বপ্নে খেতিয়কে রুটি দেখলে ফসল ভালো হবে। স্বপ্নে ছাত্রটি দেখলে পরীক্ষার ফলাফল ভালো হবে। স্বপ্নে নিজের কাছে অনেক রুটি দেখলে, কিন্তু সেই রুটি না খাইতে দেখলে রুটির পরিমাণ অনুযায়ী মাল পাবে। স্বপ্নে শুকনা রুটি খেতে দেখা সচ্ছল জীবনযাপনের লক্ষণ। স্বপ্নে কেউ রুটি দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা শক্তি লাভ করবে। স্বপ্নে দুই তিনটা রুটি পেতে দেখলে স্বপ্নদ্রষ্টা দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে, অথবা যদি অবিবাহিত হয় তাহলে স্বপ্নদ্রষ্টার বিবাহ হবে, অথবা স্বপ্নদ্রষ্টা খুশির জীবনযাপন করবে। স্বপ্নে অপরিচিত স্থান থেকে অর্ধেক রুটি পেতে দেখলে স্বপ্নদ্রষ্টার অর্ধেক খায়াত শেষ হয়ে গেছে বলে বুঝতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।